বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রতিদিন ত্বক যদি সতেজ দেখাতো তবে কতই না ভালো হতো। সকালে ফ্রেশ ত্বক নিয়ে বাইরে বের হওয়ার পর দুপুর নাগাদ তা সজীবতা হারায়ে প্যাকশে হয়ে যায়। এখানে রূপচর্চা বিষয়ক বিশেষজ্ঞরা কিছু পরামর্শ দিয়েছেন, এগুলো খুবই পরীক্ষিত। এই টিপস মেনে চললে প্রতিদিন আপনাকে সতেজ দেখাবে, সকাল থেকে রাত পর্যন্ত আপনি সতেজ থাকতে পারবেন। এই টেস্টে ছেলে এবং মেয়ে উভয়ে ব্যবহার করতে পারেন। চলুন শুরু করা যাক, কী করতে হবে। সর্বপ্রথম আপনাকে লোমকূপ মুক্ত করতে হবে। লোমকূপ বিষয়টি শুনতে যতটা কঠিন মনে হচ্ছে বিষয়টা অতটা কঠিন না, খুব সহজ ব্যাপার। আপনাকে নিতে হবে একটু উষ্ণ পানি, গরম পানি, সামান্য গরম পানি নিয়ে একটি পরিষ্কার কাপড় নিতে হবে। কাপড় নিয়ে পানিতে কাপড়টি ভিজিয়ে আপনার মুখমণ্ডল ভালো করে ঘষবেন। মুখমণ্ডল ভালো করে ঘষার ফলে এতে লোমকূপগুলো মুক্ত হয়ে যাবে। বাইরের ধুলো বালির কারণে লোমকূপগুলো বন্ধ হয়ে যায়, ময়লা হয়ে যায়। এই গরম পানি সামান্য উষ্ণ পানি দিয়ে ঘষার ফলে লোমকূপগুলো খুব সহজে মুক্ত হয়ে যাবে। কিছুক্ষণ ঘষবেন, 50 সেকেন্ড অথবা 1 মিনিটের মতো ঘষে লোমকূপগুলো মুক্ত করে নেবেন। তারপর এবার আপনাকে ব্যবহার করতে হবে অ্যালোভেরা অথবা ক্লিনজার। আপনি ক্লিনজারও ব্যবহার করতে পারেন অথবা আপনি অ্যালোভেরাও ব্যবহার করতে পারেন। তা আমি এখানে অ্যালোভেরা দিয়ে দেখাচ্ছি, যেটি খুব সহজ। যদি অ্যালোভেরা না পান সেখানে ক্লিনজার ব্যবহার করবেন। ময়লা হাত ভালো করে ধুয়ে নেবেন। ভালো করে ধুয়ে নেওয়ার পরে ত্বকে কোনো অ্যালার্জির সৃষ্টি করে না এমন কোনো ক্লিনজার যদি পান সেটি ব্যবহার করবেন, না হলে অ্যালোভেরার শ্বাস ব্যবহার করবেন। অ্যালোভেরার শ্বাস তো এই অ্যালোভেরার শ্বাস মুখের মধ্যে আস্তে আস্তে লাগিয়ে ম্যাসেজ করতে থাকুন। মুখের মধ্যে আস্তে আস্তে লাগিয়ে অ্যালোভেরার শ্বাস ম্যাসেজ করতে থাকুন। এক মিনিট এটি ম্যাসেজ করবেন, 1 মিনিটের বেশি করার প্রয়োজন নেই। 1 মিনিট একটু ভালোভাবে ম্যাসেজ করে নেবেন, হালকা আঙুল দিয়ে, হালকা আঙুল দিয়ে 1 মিনিট ম্যাসেজ করে নেবেন। এবার করতে হবে এক্সফোলিয়েট। এবার একটি কাপ বা একটি ফ্রিজ, যেটা আপনার জন্য সহজ হয়ে, 2 চামচ চিনি নেবেন, 2 টেবিল চামচ চিনি নেবেন, সাথে নেবেন 2 চামচ পানি, নিয়ে এটাকে এবার ভালোভাবে লাগতে থাকবে। এবার আরো আধা চামচ চিনি দিয়ে দেন। নাড়তে নাড়তে এক সময় এটি পাতলা পেস্টের মতো হয়ে যাবে। একটু ভালোভাবে নাড়তে হবে, এক সময় এটি পাতলা পেস্টের মতো হয়ে যাবে। তৈরি হয়ে যাবে এই পেস্ট। এবার এই পেস্ট গোটা মুখে ভালোভাবে লাগিয়ে নিন। টানা 1 মিনিট ম্যাসেজ করুন। এতে এক্সফোলিয়েটের কাজ হয়ে যাবে। টানা 1 মিনিট এটি ম্যাসেজ করুন। টানা 1 মিনিট ম্যাসেজ করার পরে এবার আপনাকে নিতে হবে 1 টুকরো লেবু। 1 টুকরো লেবু নেবেন। 1 টুকরো লেবু নেওয়ার পরে 20 ফোঁটা লেবুর রস চেপে নেবেন। 20 ফোঁটা লেবুর রস চেপে নেবেন। এবার এই লেবুর রস মুখের মধ্যে 10 সেকেন্ড ম্যাসেজ করুন।
দশ সেকেন্ড ম্যাসেজ করার পরে এবার এটাকে ধুয়ে নিন, এবার মুখ ভালো করে ধুয়ে নেবেন। দ্বিতীয়বার টোন করুন, যে লেবু থেকে রস নিয়েছেন সেই লেবু, এমনকি সাথে একটু মধু, এখানে একটু মধু দিয়ে দেন, কয়েক ফোঁটা মধু। এবার মধু সহ লেবুর ফালিয়াটি মুখের মধ্যে ঘষতে থাকুন। মুখে হালকাভাবে ঘষতে থাকুন। এই কাজটি টানা 30 সেকেন্ড করবেন। হয়ে গেল আপনার ফ্রেশ ওয়াশ। এবার লোম কোপ বন্ধ করুন। উপরের 5টি প্রক্রিয়া হালকা গরম পানি ব্যবহার করবেন, এমনকি এতে লোম কোপ উন্মুক্ত হয়ে যাবে স্বাভাবিক। এরপর স্বাভাবিক তাপমাত্রা পানি দিয়ে, স্বাভাবিক পানি দিয়ে হাত মুখটি ভালো করে ধুয়ে নেবেন। যখন স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে মুখটি ভালো করে ধুয়ে নেবেন, তখন আপনার লোম কোপগুলো আবার বন্ধ হয়ে যাবে। হয়ে গেল আপনার ফেস ওয়াশ। সারাদিন আপনাকে সতেজ দেখাবে, এবার ময়শ্চারাইজার লোশন ব্যবহার করুন। মুখের মধ্যে ময়শ্চারাইজার লোশন ব্যবহার করুন, সারাদিন আপনাকে সতেজ দেখাবে। এই টেস্টটি আপনি প্রতি সপ্তাহে একবার ব্যবহার করতে পারেন। প্রতি সপ্তাহে একবার ব্যবহার করলে আপনাকে প্রতিদিন প্রতিনিয়ত সবসময় সতেজ দেখাবে ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, আশা করে বুঝতে পেরেছেন, উপকৃত হবেন ভিডিওটি দেখে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, খোদা হাফেজ।